আমায় আলাদা করে কিছু দেবার প্রয়োজন ছিল না মিস্টার নিশান্ত? নিশান্ত জবাব দিল না, মুচকি হেসে উল্টো দিকে ফিরতে পেছন থেকে আবারও ডেকে উঠল অনিতা। নিশান্ত থমকালো। অনিতা চোখ মুখ শক্ত করে বলল, আপনি সত্যিই চলে যাচ্ছেন? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো আর আপনার পথে বাধা হয়ে দাঁড়াব না। এরপরেও কেন যেতে চাইছেন আপনি? নিশান্ত মুখ ফেরালো না, নোনা জলে ভরা রক্তিম আভা ছড়ানো চোখ দুটো আড়ালে রেখেই বলল, আপনি বলছিলেন আপনি আমার পথে বাধা হয়ে দাঁড়াবেন, ভেবে যাচ্ছি না আমি। যাচ্ছি আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারি এই সন্দেহ? এই কথা বলেই চটজলদি ঘর ছেড়ে লাগে ছাতে বেরিয়ে গেল নিশান্ত। অনিতা ছলছল নয়নে চেয়ে রইল নিশান্তের প্রতিচ্ছবি বিলীন হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। কি বলে গেল নিশান্ত, কি অর্থ জ্ঞাপন করে তার মুখ নিঃসৃত বাক্যটা? এত চেষ্টার পরও তাকে আটকানো সম্ভব হলই না অবশেষে। কি চায় নিশান্ত? মেয়েটাকে কি সে খুঁজে পেল তবে, নাকি বিদেশেই তার ভালোবাসার ঠিকানার খোঁজ মিলল? চার তরুণ পরিবারের কথা চিন্তা না করে, সব মায়া ত্যাগ করে, সব কিছু ভুলে দেশ ছেড়ে চলে যেতে চাইছে সে? এয়ারপোর্টের সব ইনফরমেশন কমপ্লিট করে লাগেজটা হাতে উঠালো নিশান্ত। রফিক আহমেদ সানি রিভানের জলসিক্ত চাহনির দিকে একবারের বেশি দুবার তাকালো না। আফসানা বেগম এবং নুহা অনেকটা অভিমানের বসে এগিয়ে দিতে আসেনি তাকে, যার দরুন ছেলেকে এগিয়ে দিতে রফিক আহমেদকে একাই আসতে হলো অবশেষে। সানি রিভান ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামাবার প্রচেষ্টা ব্যাহত করছিল সময়, তবে নিজেকে ধরে রাখতে পারলো না সানি। নিশান্তের উপর ঝাঁপিয়ে পড়ে হু হু করে কেঁদে উঠল সে, রিভানও জড়িয়ে ধরল তাকে। সানিকে থামাবার জন্য সান্ত্বনা দিতে দিতে ছাড়িয়ে নিল নিশান্ত। ফ্লাইট আর 25 মিনিটের মাঝে ছাড়বে বলে ঘোষণা করা হয়েছে। রফিক আহমেদ চোখের জল মুছে সময়টা দেখে নিলেন। সবকিছু ঠিকঠাক নিয়েছে কিনা জিজ্ঞেস করতে করতে একটা সময় গিয়ে উত্তর দিতে পারলো না নিশান্ত। ও শিট, এটিএম কার্ডটা তো ড্রয়ারে ফেলে এসেছি আব্বু। রফিক আহমেদ চিন্তার কপাল চেপে ধরলেন, ঘড়ির দিকে আবারও দৃষ্টি ফেলে বললেন, এটা একটা কাজ করলি তুই, এটিএম কার্ড ওয়ালেটে না রেখে ড্রয়ারে কোন হিসেবে রেখেছিস? উফ, এখন তো সময় হাতে নেই গিয়ে নিয়ে আসার মতো, যেতে যেতেই 15 মিনিট পার হয়ে যাবে, তার মানে ফ্লাইট মিস। সানি চোখে মুখে হাসির ঝিলে ফুটে উঠল মুহূর্তে। রফিক আহমেদের কথাটা পুরোপুরি শেষ না হতে সে বলে উঠল, বাদ দে মামা, যেতে হবে না আজ, অন্যদিন চলে যাস, চিন না ইয়ার। নিশান্তর কপালে ভাঁজ ফেলে কঠিন চোখে তাকালো, বাবাকে উদ্দেশ্য করে বলল, লাগবে না এটিএম কার্ড, যথেষ্ট ক্যাশ আছে, আব্বু ছেড়ে দাও, আমি চললাম। রফিক আহমেদ হাত দেখিয়ে থামতে ইশারা করলেন, পকেট থেকে মোবাইল বের করে কারো নম্বরে ডায়াল করে কানে ধরলেন। ভাই, বরযাত্রী কি এসে গেছে? ওপাশ থেকে হয়তো কেউ জবাবস্বরূপ বলল কিছু, বিনিময়ে আশা পড়া হাসি হেসে রফিক আহমেদ আবারও বললেন, তাও ভালো। আচ্ছা ভাই, একটা বিপত্তি ঘটে গেছে, নিশান্ত ভুলে এটিএম কার্ডটা নিজের ড্রয়ারে ফেলে এসেছে, আপনি যদি একটু সময় করে এসে দিয়ে যেতেন তবে খুব ভালো হতো, ফ্লাইট 15 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। ওপাশের ব্যক্তিটার উত্তরে নিশ্চিন্ত হলেন রফিক। ধন্যবাদ ভাই সাহেব। কথাটা বলে ফোনের লাইন কেটে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 15 মিনিটের জায়গায় প্রায় 10 মিনিটের মাঝে হন্তদন্ত হয়ে এয়ারপোর্টে পৌঁছালেন আমজাদ হোসেন। নিশান্তদের নিকট পৌঁছে হাঁপাতে হাঁপাতে বললেন, লাখ লাখ শুকরিয়া আল্লাহ, ঠিক সময় মতো আসতে পারলাম, আমি ভেবেই বসেছিলাম হয়তো ফ্লাইট ছেড়ে দিয়েছে। বলে একটা ব্যাগ এগিয়ে দিলে নিশান্তদের দিকে। নিশান্ত আমজাদ হোসেনকে সালাম করে অসংখ্য ধন্যবাদ জানালো, ব্যাগটা হাতে নিয়ে ব্রুকুচকে বলল, ব্যাগ কেন, কি আছে এতে? আমজাদ হোসেন আমোদিত গলায় বললেন, তোমার কাটটার সাথে গাজরের হালুয়া ভাবি নাকি দিতে বলে গিয়েছিলেন, তাই সঙ্গে করে নিয়ে এলাম। নিশান্ত ঘড়ি দেখল, সময় আসন্ন, সকলকে ভেতরে যেতে আহ্বান জানাচ্ছে কর্তৃপক্ষ। নিশান্ত কুশল বিনিময় করে হাঁটা ধরল। যাওয়ার সময় সানি রিভানের পিঠে দুটো কিল বসাতে ভুলল না অবশ্য। সবাই যে যার স্থান থেকে দীর্ঘশ্বাস ফেলল। নিশান্তকে বিদায় জানিয়ে ছুট লাগাল অনিতার বিয়ের ব্যস্ততার ডুব দেবার তাগিদে। টিকিটের সিট নম্বর অনুযায়ী নিজের আসন গ্রহণ করে জানালার বাহিরে এক পলক তাকালো নিশান্ত। তপ্ত শ্বাস ফেলে লাগেজ ট্যাবলার ব্যাগটা জায়গা মতো রেখে হাতে থাকা ব্যাগটা ব্রুকুচকে তাকালো। গাজরের হালুয়া বানিয়েছে মা, যা বরাবরই নিশান্তে অতিমাত্রায় প্রিয়। মাকে মনে মনে শত শত বার ভালোবাসি আম্মু বলে নিয়ে এটিএম কার্ডটা বের করবার জন্য হাত ডুবালো। হাতে ভিন্ন কোনো আকৃতির কিছু ঠেকতে ব্রুকুচকে টেনে বের করলো সে। এ কি, এ তো আমজাদ হোসেনের ওয়ালেট। ইস, গাড়ি ভাড়া দিতে গিয়ে নির্ঘাত ওয়ালেটটা ভুলবশত ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন, ভেবেই চিন্তিত চোখে চেয়ে মানিব্যাগটা খুলল। নেমে যাওয়ার মতো ক্যাপাসিটি নেই, যত টাকা আছে তা পাঠিয়ে দিলেই হিসেব মিটে যাবে ভেবেই টাকা গুনতে অনিচ্ছা সত্ত্বেও হাত চালালো। কিন্তু টাকায় হাত ছোঁয়াবার পূর্বে থমকে গেল নিশান্ত। চোখ দুটো বন্দি হলো ওয়ালেটের এক কোণে সযত্নে রাখা ছোট্ট ছবিটার উপর। পা দুটো ভার ছেড়ে আসার হয়ে আসতে শুরু করলো তার হৃদয়ে ঠিপঠিপে আওয়াজের সাথে পাল্লা দিয়ে ছুটতে লাগলো ঘাম। আনমনে অস্ফুট স্বরে ঠোঁট ভেদ করে বেরোলো একটি মাত্র নাম, আয়ু।
বর এসেছে সমস্বরে উচ্চারিত বাক্যটা কানের সূক্ষ্ম পর্দায় আঘাত হানতে চমকে উঠল অনিতা। তার হবুবর শাইন এসে পৌঁছলো তবে। আর কিছুক্ষণ বাদে সম্পূর্ণ হতে চলেছে তাদের বিবাহ। সারা জীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ করতে চলেছে তারা দুজন। আচ্ছা, অনিতা কি পারবে চিরদিনের জন্য নিশান্তকে ভুলে যেতে, নাকি সারা জীবন আড়ালে আড়ালেই ত্যাগ করতে হবে দীর্ঘশ্বাস? স্মৃতি ভুলে যাওয়া বুঝি এতটাই সহজ? হাজারো প্রেমাবেগ ভালোবাসাময় অনুভূতি ভুলে থাকাটা বুঝি এতটাই সহজ? তবে সে কেন পারছে না? লোকে বলে সময়ের সাথে সাথে নাকি মানুষ বদলে যায়, সাথে বদলে যায় মানুষের অনুভূতিগুলো। পুরনো স্মৃতিগুলো সময়ের স্রোতে ভাসতে ভাসতে পিছিয়ে পড়ে অবলীলায়। তাদের উল্টে পাল্টে দেখার অভাবে তাতে পড়তে শুরু করে মরীচিকা। তবুও রসায়নের প্রতিটি মৌল কিংবা যৌগের মতোই 100% বিশুদ্ধ হয় না মন। হৃদয়ে গহীনে কোথাও না কোথাও থেকে যায় এক গুচ্ছ হাহাকার। চাপা আর্তনাদ নিঃশব্দে ক্ষতবিক্ষত করে চলে হৃৎপিণ্ডের প্রতিটি দেয়াল। কেউ জানতে পারে না সেই লুকোনো আবেগ সাথে জড়িত অজস্র ক্ষুণ্ণ তা মাখা কান্না। অনিতা কেউ হয়তো সেই অভাগা মানুষগুলোর মতোই সারাটা জীবন দীর্ঘশ্বাস লুকিয়েই বাঁচতে হবে, হয়তো মিথ্যে হাসির তারণায় মুখরিত করতে হবে ঠোঁট। তবু তাকে হাসতে হবে, নিজের জন্য না হোক, নিজের পরিবারের পরিজনদের জন্য হলেও তাকে হাসতেই হবে। আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ লেট মি লিভ, দয়া করে যেতে দিন আমায় প্লিজ। সরি স্যার, ইউ হ্যাভ নাথিং টু ডু, জাস্ট ওয়ান ইন মিনিট, এর মাঝে ফ্ল্যাট ছেড়ে দেবে, আপনি প্লিজ ঝামেলা করবেন না, নিজের সিটে গিয়ে বসুন। নিশান্ত একচুলও পরিমাণ সরল না, আগের মতোই প্লেন থেকে নামাবার ব্যর্থ চেষ্টা চালাতে লাগলো সে। দুজন লেডি কেবিন ক্রু নিশান্তকে থামাবার চেষ্টা চালাতে চালাতে এক পর্যায়ে বাধ্য হয়ে হাত চেপে আটকালেন। নিশান্ত থরথর করে ঘামছিল, তার কাছে এই একটা মিনিট শুধুমাত্র প্লেন উড্ডয়নের পূর্ব সময় নয়, এই একটা মিনিট তার নিয়তি মোড় ঘুরবার চূড়ান্ত সময়। এই এক মিনিটই সব ঠিক করে ফেলতে পারে সব, আবার এই এক মিনিটই তিনটে জীবন তছনছ করে ফেলতে পারে। এটা সম্ভব, তাকে যেতে হবে, যে করেই হোক, যেভাবেই হোক, তাকে অনিতার বিয়ে হয়ে যাওয়ার পূর্বেই বাড়ি পৌঁছাতে হবে। ভুল হয়ে গেছে ভীষণ, ভুল করতে করতে কখন যে নিজের অজান্তে নিজের জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে তার টেরই পায়নি নিশান্ত। ভুলের চরম পরিহাসে শেষ মুহূর্তে এসে এরকম একটা শাস্তি ভোগ করতে হতে পারে কোনোদিনও কল্পনারও উপলব্ধি করতে পারেনি সে। নিশান্ত ব্যাগ ঘাড়ে রেখেই নিজেকে যথাসম্ভব ছাড়িয়ে নেবার জন্য ছোটাছুটি করতে লাগলো। রুক্ষমূর্তি ধারণ করে চেঁচিয়ে বলল, হেই লিভ মি, ড্যামিট, ছাড়ুন বলছি, কি করছেন এসব আপনারা? আপনারা বুঝতে পারছেন না ফ্লাইট ছেড়ে দেবে, আমায় নামতে হবে, ছাড়ুন। নিশান্তের ধমকে খানিক কেঁপে উঠলেন কেবিন ক্রুয়েরা। এতক্ষণে প্লেনে বসা প্রত্যেকেরই দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে নিশান্তের উত্তেজনা। হুট করে ছেলেটার কি হলো যে শেষ মুহূর্তে এসে ফিরে যাওয়ার বায়না ধরে সিনক্রিয়েট করছে সে? সে কি জানে না প্লেনে উঠার পর আর নামতে দেওয়া হয় না? তারপরও মুহূর্তের মাঝেই যেখানে ফ্লাইট মাটি ছেড়ে আকাশে উড্ডয়ন করবে এই সময় এসে কি এমন শিক্ষিত ছেলের পাগলামি করা চলে? একদম না, সে তো উন্মাদ, বড্ড উন্মাদ। তবে লোকদের এসব ভাবনা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারছে না নিশান্তের মনে। তার একমাত্র লক্ষ্য প্লেন ছেড়ে দেওয়ার পূর্বে যে করে হোক নেমে যাওয়া, সাথে বৈদ্যুতিক বেগে ছুটে হলেও গিয়ে অনিতার বিয়ে আটকানো। তাতে যদি তাকে শহীদ হতে হয় তবু সে রাজি। বেঁচে থাকতে অনিতার বিয়ে অন্য কারো সাথে হয়ে যাবে তা দেখার শক্তি বা সাহস দুটোর একটারও নিশান্ত নেই। ইঞ্জিন চালু হয়েছে, প্লেন কিছু দূর ভূস্পর্শ করে এগিয়ে হেলানো তল মাফিক উপরে ওঠার প্রস্তুতি নিতে ব্যস্ত। আর এদিকে কেবিন ক্রিওরা ব্যস্ত নিশান্তকে টেনে হিঁচড়ে হলেও নিজের সিটে বসাতে। ছোটাছুটির মাঝে হঠাৎ প্লেন এগোতে শুরু করেছে অনুভব করতে ধপ করে বসে পড়ল নিশান্ত। তবে কি হাত থেকে বেরিয়ে গেল সব? এত এত আশা, 15 বছর ধরে ভালোবাসা, সবটা মিথ্যে হয়ে গেল? নিজের দোষেই হারিয়ে ফেলল সে নিজের প্রিয়তমাকে? নিশান্ত নিজেকে সামলাতে পারল না, দুহাতে হাঁটু চেপে ধরে ডুকরে কেঁদে উঠল সে। চিৎকার করে কোন্দুন মিশ্রিত গলায় বলতে লাগল, সব শেষ হয়ে গেল আয়ু, সব শেষ হয়ে গেল। আমি পারলাম না তোকে ফেরাতে, পারলাম না নিজের অঙ্গীকার রাখতে, নিজের দোষেই তোকে হারিয়ে বসলাম আমি আয়ু, সারাটা জীবনের জন্য হারিয়ে ফেললাম আমি তোকে। তুই আর আমার হলি না রে, তোর উপর আজ থেকে অন্য কারো অধিকার থাকবে, যার বুকে মাথা রেখে হয়তো দীর্ঘশ্বাস ফেলবি তুই, কিন্তু আমি আমি কি করে বাঁচব? আমি যে মরে যাব আয়ু, এই অবাঞ্ছিত অনুভূতিতে ঝরে পুড়ে ছারখার হয়ে যাব আমি। ধরা গলায় এটুকু বলতে আবারও কান্নায় ভেঙে পড়ল নিশান্ত। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে তার, দেয়ালে ঠেকে গিয়েছে পিঠ। কিচ্ছু আর করার নেই, আর কিচ্ছুটি না। সিটে বসা প্রায় প্রতিটি মানুষের চোখে জল ধরার অস্তিত্ব ফুটে উঠছে। কেউ কেউ অবাক দৃষ্টিতে চেয়ে পর্যবেক্ষণ করছেন নিশান্তকে।
চোখ দিয়ে জল জড়াতে জড়াতে তার ফুপি আর্তনাদ করে উঠায় কেবিন ক্রিউদের চোখ দুটো অশ্রুসিক্ত হতে বাধ্য হলো। ঠিক কতটা ভালোবাসলে কোনো ছেলে এভাবে ঢুকরে কেঁদে পাগলা মতে মত্ত হতে পারে, মেয়েটা বুঝে খুবই সৌভাগ্যবতী না সৌভাগ্যবতী ছিল, কিন্তু এখন এখন তো তার বিয়ে হয়ে যাচ্ছে। তবে কি মেয়েটা এখন সান্নিধ্যে মাখা ভালোবাসা মাত্র কয়েক সেকেন্ডের জন্য চিরকালের মতো হারিয়ে ফেলবে? এই সামান্য ক্ষণিকতা ধ্বংস করে ফেলবে সব? না, তা হতে দেওয়া যায় না। হোক না আজ একটু অনিয়ম, উপর মহল থেকে গালিমন্দ শুনতে হবে হোক, কিন্তু এই কয়েক সেকেন্ড যে এক তিন তিনটে জীবন তছনছ হয়ে যেতে পারে, তখন তার দায়ভার কে নিবে? কে ভাঙবে পাওয়া না পাওয়ার অসম্ভব যন্ত্রণায় ঘেরা পাহাড়? কেউ না, শুধুমাত্র ঠোঁট বাকি আফসোস করা ছাড়া আর কিছুটি করবে না কেউ। যা যাবে তা এই ভালোবাসার তীব্র দহনে পোড়া মানুষগুলিরই যাবে, অন্য কারো নয়। এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে বুক ফুলিয়ে শ্বাস টানলেন আমরিন নামের অধিকারে একজন কেবিন ক্রিউ। কারো কোনো প্রশ্নের পাত্তা না দিয়ে ছুট লাগালেন পাইলটদের নিকটে। প্লেন এখনো শূন্যে অবতরণ করবার মুহূর্তে পৌঁছায়নি, সমতল ভূমিতেই চলমান তার চাকার ঘূর্ণয়ন। হঠাৎ প্লেন ভাসমান না হয়ে থেমে গেছে অনুভব করতে চমকালো সবাই। নিশান্ত নিজেই ফোপাতে ফোপাতে হুঁশ ফিরে পেল। ভেতর থেকে একজন পাইলট এবং সেই লেডি কেবিন ক্রিউ বেরিয়ে এলেন ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে। নিশান্ত আশায় ভরা ছলছল চোখে মুখ তুলে তাকালো। পাইলট নিজের মাথায় পরানো হেডটা খুললেন, এই ফাঁকে প্লেনের গেট খুললেন আমরিন। তার সামনে হাঁটু গেড়ে বসে কাঁধে হাত রেখে চোখের পলক ফেলে পাইলট বললেন, গো ইয়াং ম্যান, রান ফাস্ট। এয়ারপোর্টের কাছাকাছি একটি রেস্টুরেন্টের টেবিলে এক কোণে মুখ ফুলিয়ে বসেছিল রিভান। সামনেই মারিয়ার সাথে খোঁজ গল্পে কম ফ্লাটিংয়ে মত্ত হয়ে রয়েছে সানি। আজকের মতো একটা দিনেও কি মেয়েদের সাথে ফ্লাট না করে থাকা যায় না? একটু আগে কেঁদে ভাসিয়ে দেওয়া ছেলেটা কিভাবে পারে চোখে মুখে পানির ঝাপটা মেরে 32 পাটি দাঁত বের করে মেয়েদের সাথে ফ্লাটিং করতে? তার সায়েন্সটা এখন পর্যন্ত ঘটে ঢুকছে না তার। এদিকে অনিতার বিয়েতেও যেতে হবে শীঘ্রই, পাত্রপক্ষ বোধহয় এতক্ষণে চলে এসেছে। তখন রফিক আহমেদের সাথেই রওনা হওয়ার মাঝপথে হঠাৎ মারিয়াকে দেখে থমকে দাঁড়ায় সানি। ইউজলেস কাজেও নিজের মহামূল্যবান বাহানা জুড়ে দিয়ে একটু পর ফিরবে বলেই কেটে পড়ে সে। সানির মতে তার একমাত্র ভাবির বিয়েতে থাকার চেয়ে হাফ লিটার কোকা কোলা খেয়ে সুইসাইড করা উত্তম। সেখানে ফ্লাটিং করার মতো মেয়ে পাওয়া তো মেঘ না চাইতেই জল। সানির এমন আহম্মকের ন্যায় কাণ্ডকারখানায় না চাইতেও মাঝপথে বিপাকে পড়ে রিভান। সানিকে টেনে হিঁচড়ে হলেও বিয়েতে নিয়ে যেতে চিপায় পড়ে বর্তমানে সানি মারিয়া মিষ্টি মিষ্টি আলাপনের সাক্ষী হতে হয়েছে তাকে। রিভান চোখ মুখ কুচকে সানির দাঁত কেলিয়ে রাখা মুখের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, একটা ছেলে এতটা নিখুঁতভাবে এতগুলো মায়ার লাগে ক্লেমে ফ্ল্যাট করে, সারা জীবন সায়েন্সে পড়েও আজ পর্যন্ত এই সায়েন্সটা বুঝবার পারলাম না কেন? শালা ঠ্যাংরামিক কপাল, কি ছিড়লাম জীবনে। নিজের মনে এরকম হাজারো উদ্ভট প্রলাপ বকতে বকতে ফোনের স্ক্রিনের দিকে অলস ভঙ্গিতে তাকালো রিভান। প্রায় সাথে সাথে কেঁপে উঠল ফোন। ফোনের স্ক্রিনে বড় বড় ভেসে উঠল নিশান্ত। রিভান ততক্ষণাৎ চোখ বড় বড় করে ফোনটা হাতে তুলে নিল। সানি মারিয়ার কথোপকথনে নিশান্তের মৃদু মন্দ কণ্ঠস্বর শ্রবণ গোচর হবে না বিদায় কাঁচের দেওয়ালের নিকটে চেপে এলো সে। দৃষ্টি দেওয়ালের উপরে ফেলে ফোনটা রিসিভ করে কানে ধরতে চোখ দুটো রসগোল্লা হয়ে এলো তার। এ কি দেখছে সে? সে কি ঠিক দেখছে? এরকম একটা মিরাকল বুঝি কল্পনার জগৎ ছেড়ে বাস্তবেও হওয়া সম্ভব? যে মিরাকল ঘটনার জন্য শত শত বার উপরওয়ালার নাম আউড়ে চলেছিল যে। রিভানের আনমনে কল রিসিভ করা ওপাশ থেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে নিশান্ত বলে উঠল, রিভান কোথায় তোরা? যেখানে থাক এক্ষুনি গিয়ে অনিতার বিয়ে থামা, আমি আসতেছি ফার্স্ট। নিশান্তের কথাটা ততটা মাথায় আঘাত হানল না রিভানের, চোখের সামনে হন্তদন্ত হয়ে ছুটন্ত নিশান্তে অবাক চোখ দুটো থেমে গিয়েছে তার। রিভান জিভ দিয়ে ঠোঁট ভেজালো, হতাশাগ্রস্ত কণ্ঠে বলল, কোনো লাভ নেই ভাই, তুই যে রাস্তা দিয়ে দৌড়াছিস তার সামনে রেস্টুরেন্ট আমরা। মুহূর্তেই বুকটা ধক করে উঠল নিশান্তের, তবুও পায়ের গতি থামালো না সে। একই বেগে ছুটতে ছুটতে ধমকে সুরে বলল, তোদের দিয়ে কিচ্ছু হবার নয়, বলদের দল বলে ফোন কেটে দিয়ে আবারও ট্যাক্সির খোঁজে ছুটে চলল নিশান্ত। রিভান এতক্ষণে বুঝল এ কোনো স্বপ্ন কিংবা ভ্রম নয়, এটা বাস্তব, মিরাকল ঘটেছে। তবে নিশান্ত ফিরেছে, দেরি করে হলেও ফিরেছে সে। রিভান চটজল দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরোবার উদ্দেশ্যে ছুট লাগালো। সানিকে আনাবার সময় নেই বিধায় শুধুমাত্র জানিয়ে দেবার উদ্দেশ্যে উঁচু গলায় বলল, নিশান্ত ইজ ব্যাক সানিলন, এক মারিয়া মারিয়া গেলে আরো বহুত মারিয়া পাবি, আকার দোস্ত প্যারি হেগা তো ভাগ। নিশান্তের নাম শ্রবণগোচর হতে ঠাস করে সিট থেকে উঠে পড়ল সানি। মারিয়া কপাল কুচকে তাকালো। সানি সামান্য কেশে নিয়ে, জানে মান যুগ বদলেছে,
বিলটা আজ না হয় তুমি দিয়ে দিও গো বলে এক ছুটে পগারপার হলো। মারিয়া হতভম্ব হয়ে চেয়ে রইল দুজনে ছুটে বেরিয়ে যাওয়ার পানে। পাশ থেকে ওয়েটার লোকটা হাতে বিলের কাগজ এনে পাশে রেখে বলল, ম্যাম বিলটা। মারিয়া বিলের কাগজে ভয়াত্ত দৃষ্টি ফেলল। টোটাল 3,200 বিল। বিলের অ্যামাউন্ট দেখে মাথাটা চক্কর দিয়ে উঠল তার। সাথে মনের রেডিওতে বেজে উঠল একটি মাত্র গান, ফান্দে পড়িয়া বগা কান্দেরে। আকাশে থালার ন্যায় চাঁদ উঠেছে আজ। হুট করে কিভাবে যেন নির্ঘাত বৃষ্টির হাত থেকে বেঁচে গিয়েছে অনুষ্ঠান। আকাশের ঘন কালো মেঘ কেটে গিয়ে উঠেছে মস্ত একখানা চাঁদ। সকলের ধারণা শাহিনের আগমনের খুশিতে কেটে গিয়েছে মেঘ। মেঘেরাও হয়তো এতক্ষণ যাবৎ তাদেরই অপেক্ষার প্রহর গুনছিল, যার দরুন সকলের মুখে খুশি খুশি ভাব। শুধুমাত্র একটি ছোট্ট প্রাণ ব্যতীত, অথচ দেখো তাকে নিয়ে এই বিশাল আয়োজন। সত্যি ব্যাপারখানা বড্ড অদ্ভুত, তাই না? এতক্ষণে চারিদিকে হইচই থেমে গিয়েছে। বিয়ে বাড়ির চূড়ান্ত নিস্তব্ধতা ছেয়ে রয়েছে কাজী সাহেবের আগমনে। তিনি একমনে পাত্রপাত্রী জন্ম সনদ নিয়ে গম্ভীর মুখে কিছু একটা পর্যবেক্ষণ করছেন। স্টেজে পাশাপাশি বসানো হয়েছে শাহিন এবং অনিতাকে। তাকে ঘিরে আসন জমিয়েছে আত্মীয় স্বজন। নুহা মায়ের কোলে চুপটি করে বসে আছে, আনন্দর মনেও বইছে ভারী বাতাস। মাছ থেকে পাথর হয়ে বসে আছে অনিতা। মুখের মিথ্যে হাসিটাও যেন ধ্বংসের শেষ সময়ে এসে বিলীন হয়ে চলেছে তার। এখনই যদি মিথ্যে হাসি হাসতে বুক কাঁপে, তবে পরবর্তীতে কবু মন খুলে হাসতে পারবে সে, হয়তো নয়। আবার হুট করে কোনো মিরাকেল ঘটে গেলেও হয়। তবে অনিতা সেসব নিয়ে ভাবছে না মোটেই। সে নিজেকে নিজ ইচ্ছায় কোরবানি করতে চলেছে। তার কি কোরবানি পরের জীবন নিয়ে ভাবা শোভা পায়? কানাকড়িও পরিমাণে নয়। কাজী সাহেব বেশ কিছুক্ষণ যাবৎ পর এটা ওটা নিয়ে পর্যালোচনা পর্ব শেষ করলেন। নির্দিষ্ট পরিমাণে দেড় মুহূর্ত ধার্য করে সর্বপ্রথম পাত্রের বিয়েতে মত নেবার জন্য কথা বাড়ালেন। প্রায় সাথে সাথে এক প্রকাণ্ড চিৎকারে চমকে উঠল সবাই। চিৎকারটা আর কারণ নয় স্বয়ং নিশান্তের। নিশান্তদের পেছন পেছন সানি রিবানো হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। ঘটনা আকস্মিকতায় যে যা স্থান থেকে উঠে দাঁড়ালো। অনিতা অবাক চোখে এক দৃষ্টিতে চেয়ে রইল নিশান্তের উপর। কি হচ্ছে এসব? নিশান্ত এই সময় এখানে? এতক্ষণে তো প্লেন বহুদূর পাড়ি জমাবার কথা ছিল। যতদূর একটা পাখিরও উড়ে যাওয়া সম্ভব হবে না বোধ হয়, তবে কি তিনি জাননি? কিন্তু কেন? এমন হাজারো প্রশ্নের বর্ষণ অনিতার মেঘাচ্ছন্ন মনে আছড়ে পড়তে ঘাট থেকে ট্রাভেলিং ব্যাগটা আস্তে করে নামিয়ে রাখল নিশান্ত। কিছু বুঝে ওঠার পূর্বে এক ছুটে পৌঁছে অনিতাকে শক্ত করে জড়িয়ে ধরল সে। অনিতা স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মাথাটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। নিশান্ত ঢুকরে কেঁদে উঠল। অশ্রুসিক্ত নয়ন দুটো সমস্ত বাধা ভেদ করবার আনন্দে নোনাজল ছেড়ে দিল তার। ধরা গলায় কম্পিত কণ্ঠে সে বলে উঠল, আমি পেরেছি, অবশেষে পেয়েছি আমি তোকে। আয়ো, হারতে দেইনি আর কখনো দিব না, প্রমিস।